তুলনামূলকভাবে অন্যান্য কেন্দ্রের চাইতে অনেক বেশি। বাইরে থেকে দেখে মনে হবে যে এখানে ভোটারদের উপস্থিতিটা বেশি হলেও আসলে ভেতরে যে আয়োজন করা হয়েছে সেখানে পর্যাপ্ত বুথের ব্যবস্থা করা না থাকার কারণে ভোটারদেরকে বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর তার চেয়ে বড় কথা হলো যে এই কেন্দ্রেই নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যেই প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া হচ্ছে, নির্বাচনী প্রচারণা চলছে, যেটি নির্বাচন কমিশন থেকে নিষিদ্ধ করা হয়েছিল। আরেকটি বিষয় হচ্ছে যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে সবগুলো কেন্দ্রে, প্রায় সবগুলো কেন্দ্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিটা অনেক বেশি দেখেছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নেই বললেই চলে, শুধুমাত্র দু একজন পুলিশ কনস্টেবল বা এএসআই পদমর্যাদার কর্মকর্তাদেরকে দেখছি। পুলিশের যে অন্যান্য কেন্দ্রে কর্মকর্তাদের উপস্থিতি সেটি এখানে অনুপস্থিত, যে কারণে কোনো বিপর্যয়কর পরিস্থিতি হলে সেটি সামাল দেয়া প্রশাসনের পক্ষে কঠিন হয়ে পড়ে।